হ্যালো ফ্রেন্ড এম প্রাণেশ বলছি আপনারা দেখছেন পি এম পাওয়ার চ্যানেল পি এম পাওয়ার চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ফ্রেন্ড আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো টিআরবিটি মানে ত্রিপুরার যে টেট পেপার ওয়ান থেকে দু হাজার উনিশ সালে যে কোশ্চেনগুলি এসেছিল তার থেকে আমি পরপর পাঁচটি পর্ব আলোচনা করে নিয়েছি আজকে আমরা ষষ্ঠ পর্বটি আলোচনা করব তাহলে হলো পরিবেশবিদ্যা মানে এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে আলোচনা করব। আপনারা যে আগের ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইগুলি দেখে নিতে পারবেন ওখান থেকে এবং আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি দরকার হয় তাহলে আমি ভিডিও শেষে বলে দেব আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন তো ফ্রেন্ড কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তা আজকে প্রথম যে কোশ্চেনটি আছে একশো একুশ নম্বর প্রশ্ন সেখান থেকে আমরা আলোচনা শুরু করি তো প্রথম প্রশ্ন হচ্ছে বিয়োজক হলো সেই জীব গোষ্ঠী যারা খাদ্য হিসেবে গ্রহণ করে অপশান এ জীব উদ্ভিদ ও প্রাণী অপশান বি জীবন্ত প্রাণী অপশান সি মৃত জীবদের অপশান ডি উপরে কোনটি নয় তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান যাচ্ছি ইএস হলো একটি আন্তর্জাতিক চুক্তি অপশান এ বায়ু দূষণ সম্বন্ধীয় অপশান বি জলদূষণ সম্বন্ধীয় অপশান সি বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতিদের সংরক্ষণ সম্বন্ধীয় অপশান ডি উপরের কোনোটিই নয় তো এখান থেকে সঠিক উত্তর যেটি সেটি আমরা দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতিদের সংরক্ষণ সম্বন্ধীয় এই চুক্তিটি হয়েছিল একটি আন্তর্জাতিক চুক্তি ফ্রেন্ড আপনাদেরকে আবারও বলছি যদি পিডিএফটা আপনাদের দরকার হয় তাহলে আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সবশেষে আমি বলে দেব কিভাবে আপনারা সেই পিডিএফটি পেয়ে যাবেন জাতীয় উদ্যান হল এক প্রকারের এক্স সিটি সংরক্ষণ না ইনসিটি জীব্যচিত্র সংরক্ষণ না এক্স সি টু এবং ইনসি টু উভয় জীব্যচিত্ত সংরক্ষণ না উপরে কোনটি নয় তো এখান থেকে সঠিক উত্তর যেটি সেটি আমি বলে দিচ্ছি হবে সংরক্ষণ চলে আমরা একটি প্রচলিত শক্তির উৎস হল বায়ু শক্তি অপশন এ অপশন বি জোয়ার বাটা শক্তি অপশন সি জলবিদ্যুৎ শক্তি অপশন ডি উপরে কোনটি নয় যে শক্তিটা সবসময় প্রচলিত থাকে সেটাকে বলা হয় প্রচলিত শক্তি তো সে প্রচলিত শক্তির একটি উদাহরণ হচ্ছে আমরা সঠিক উদাহরণটি আমরা দেখে নিচ্ছি এটি একটি প্রচলিত শক্তি আমরা একশো পঁচিশ নম্বর প্রশ্নে চলে যাব প্লাংটন এবং বেনথস এই উপাদানগুলি পাওয়া যায় না পাওয়া কিন্তু যায় না নদীর বাস্তুতন্ত্রে সমুদ্রের বাস্তুতন্ত্রে তৃণভূমির বাস্তুতন্ত্রে না হ্রদের বাস্তুতন্ত্রে কোনটি সঠিক উত্তর হবে তা আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে এখানে তৃণভূমির বাস্তুতন্ত্রে প্লাংটন ন্যাংটন ও ব্যান্থস এই উপাদানগুলি পাওয়া যায় না একশো ছাব্বিশ নম্বর কোশ্চেন এখানে আমরা দেখে নিচ্ছি বাস্তুতন্ত্রে শক্তি যখন এক পুষ্টি স্তর থেকে আরেক পুষ্টি স্তরে প্রভাবিত হয় তখন সে শক্তি কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় নাকি সমান থাকে না ওপরে কোনোটি নয় তো আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি সঠিক উত্তরটি হবে অপশান বি হ্রাস পায় একটি পুষ্টি স্তর থেকে আরেকটি পুষ্টি স্তরে যখন যায় তখন সেটি ধীরে ধীরে শক্তি হ্রাস পায় একশো সাতাশ নম্বর কোয়েশ্চেন ত্রিপুরার সবচেয়ে ছোট নদী হলো ত্রিপুরা নিয়ে কোয়েশ্চেন এসেছে তো এখানে সবচেয়ে ছোট নদী কোনটা আপনারা উত্তর কি হতে পারে এখানে আমি বলে দিচ্ছি হবে সি হাওড়া নদী হচ্ছে ত্রিপুরার সবথেকে ছোট নদী একশো আঠাশ নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঙ্গে সম্পর্কিত মানে বাস্তুজন যে শক্তি প্রবাহটা হয় তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি চক্র সালফার চক্র না ক্লোরিন চক্র না উপরে কোনটি নয় তো আমরা এখানে অপশান দেখছি প্রথম অপশানটি আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে এখানে সঠিক উত্তরই হচ্ছে অপশান এ খাদ্যচক্র একশো উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাব একশো উনত্রিশ নম্বর প্রশ্নটি হলো কোন জাতীয় সড়কটি ত্রিপুরা ভারতবর্ষে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে মানে ভারত এবং ত্রিপুরার মূল যে ভূখণ্ডটা তার সাথে যুক্ত হয়েছে কোন সড়কটি নাম্বার এইচ ফিফটি থ্রি নাম্বার বি এইচ এইট নাম্বার সি এইচ টেন নাকি উপরে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এইচ এইট একশো তিরিশ নম্বর কোশ্চেন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল হবে যেহেতু আমরা সঠিক উত্তরটি খুঁজে পাচ্ছি না তাহলে আমাদের দেখে নিতে হবে একটু ভালো করে হ্যাঁ সঠিক উত্তরটি পাওয়া গেছে এখানে সঠিক উত্তরটি হবে প্যাংপুই লংতালের পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে প্যাংপুই আমরা একশো একত্রিশ নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি একটি নদীর উচ্চ বিও ডি এর নাম ইঙ্গিত করে দূষণের অধিক মাত্রা নাকি পরিষ্কার জল না কুমিরের উপস্থিতি নাকি উপরে কোনোটি নয় তা আমরা সঠিক উত্তরটি দেখে নেব একটি নদীর উচ্চ বিওডি এর মান ইঙ্গিত করে অবশ্যই দূষণের অধিক মাত্রা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব একশো বত্রিশ নম্বর প্রশ্ন ইউট্রোফিকেশন ঘটে চাষের জমি থেকে নির্গত জল ও নর্দমা জল দূষণের মাধ্যমে নাকি যানবাহন থেকে নির্গত ধোয়ার মাধ্যমে নাকি কীটনাশক থেকে নাকি উপরে কোনোটি নয় তা আমরা এখানে সঠিক উত্তরটি দেখে নেব ইউট্রেফিকেশন ঘটে সাধারণত চাষের জমি থেকে নির্গত জল ও নর্দমার জলের দূষণের মাধ্যমে আমরা একশো তেত্রিশ নম্বর প্রশ্নে চলে যাব বিশ্ব ওজন দিবস পালিত হয় অপশান এ সেকেন্ড সেপ্টেম্বর অপশন বি সিক্সটিন সেপ্টেম্বর অপশন সি টোয়েন্টি ওয়ান মার্চ নাকি উপরে কোনোটি নয় তো আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিক্সটিন সেপ্টেম্বর খুব সুন্দর একটি কোয়েশ্চেন আমরা পরবর্তী কোশ্চেনে দেখে নেব রিকেট রুগীটির কারণ কি মানে রিকেট রোগ যে সে রোগের কারণ কি রোগের কারণে হয় মানে কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে নাকি ভিটামিন সি এর অভাবে না ভিটামিন ডি এর অভাব নাকি ভিটামিন ভিটামিন এর অভাব খুব ছোটো ক্লাসে আমরা পড়েছিলাম খুব সুন্দর একটি কোশ্চেন সেটির উত্তরটি হবে অপশান সি ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয়ে থাকে নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি আমাদের দেশের একটি শীতলতম মরুভূমি একশো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন তা আমাদের দেশের একটি শীতলতম মরুভূমি কোনটি সেটি হলো জয়সলমীর নাকি লাদাখ নাকি মেঘালয় না উপরে কোনটি নয় তা আমরা উত্তরটি দেখে নেব উত্তরটি হবে লাদাখ একশো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব নিম্ন লিখিত কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে অত্যাবশ্যক কোন জিনিসটা আমাদের হিমোগ্লোবিন তৈরিতে দরকার লাগে কি ক্যালসিয়াম লোহা নাকি ম্যাগনেশিয়াম আশা করি এই উত্তরটা সবারই জানা থাকে সঠিক উত্তরটি হবে লোহা যেটা রক্তের হিমোগ্লোবিনের দরকার হয়ে থাকে একশো সাত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি ব্যবহার সম্পূর্ণ বদ্ধ করার উদ্দেশ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল সেটি কি কান্টাজোনা প্রটোকল প্রটোকল নাকি নাকি উপরে নয় না আমরা সঠিক উত্তরটি দেখে নেব এখানে সঠিক উত্তরটি হবে মন্ট্রিল প্রটোকল একশো নম্বর প্রশ্ন আমরা চলে যাব ত্রিপুরা অবস্থিত সিসমিক জুন ওয়ানে সিসমিক জোন ফাইভে না সিসমিক জোন ফোরে না উপরে কোনোটি নয় তো যেহেতু ত্রিপুরা রাজ্যটি ভূমিকম্প প্রবণ এলাকা তাই এখানে সেটি হবে উত্তর সিসমিক জোন ফাইভে আমরা তার পরবর্তী প্রশ্ন দেখে নেব একশো নম্বর প্রশ্ন একই জমিতে একই প্রকার শস্য বারবার চাষ এবং অনেক রাসায়নিক ব্যবহারে মাটিকে কি উর্বর করে তুলে না অনুর্বর করে তুলে নাকি বিশেষ প্রকার শস্যের জন্য প্রস্তুত করে তুলে নাকি উপরে কোনোটি নয় এটা হবে সাধারণত অনুর্বর করে তুলে কারণ একই জমিতে যদি বারবার একই জিনিস চাষ করা হয় তাহলে সে জমি অবশ্যই অনুর্বর হয়ে পড়বে ভূতাপীয় শক্তি কোন ধরনের শক্তি সম্পদ প্রচলিত নবীকরণযোগ্য অপ্রচলিত নবীকরণযোগ্য নাকি অপ্রচলিত নবীকরণযোগ্য নাকি উপরে কোনোটি নয় তা আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তরটি হবে অপ্রচলিত নবীকরণযোগ্য সম্পদ এশিয়ার মধ্যে বৃহত্তম ঈশ্বর জলের হ্রদের নাম হল চিল্কা হ্রদ অপশান এ অপশান বি ভ্যাম্বনাথ নদ নাকি উড়াল হ্রদ কোনোটি নয় সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ভূপৃষ্ঠে সঞ্চিত খনিজ সম্পদ হল নবীকরণযোগ্য নাকি অনবীকরণযোগ্য নাকি আংশিক নবীকরণযোগ্য নাকি উপরে কোনোটি নয় তো একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অনবীকরণযোগ্য সম্পদ পারমাণবিক শক্তি প্রধানত পাওয়া যায় ইউরেনিয়াম থেকে না প্ল্যাটিনাম থেকে নাকি সিলভার থেকে নাকি উপরে কোনোটি নয় তো এখন আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হবে ইউরেনিয়াম থেকে আমরা একশো চৌচল্লিশ নম্বর প্রশ্নে চলে যাব ক্যাডমিনিয়াম দূষণের ফলে যে রোগটি হয় তা হলো মিনামাটা না ইটাই ইটাই নাকি আর্সেনিক কোনটি নাকি উপরে কোনোটিই নয় তা আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হবে ইটাই ইটাই রোগ হয়ে থাকে ক্যাডমিনিয়াম দূষণের ফলে একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে চলে যাবো আমরা নিম্নলিখিত কোন রোগটি মশা দ্বারা হয় না ডেঙ্গু ফাইলেরিয়া না ফ্ল্যাগ না উপরে কোনোটি নয় তো একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তরটি দেখে নেব যেটি হলো প্লেগ রোগ যেটি মশা দ্বারা হয় না ওজন স্তরে ছিদ্র সৃষ্টিকারী দূষণ পদার্থটি হলো এস নাইট্রাস অক্সাইড সি না উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি আমরা দেখে নেব সি এফ সি পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি অ্যাসিড বৃষ্টির মূল কারণ হলো এসিড বৃষ্টি আমরা সাধারণত অনেকেই শুনেছি এসিড বৃষ্টির নাম তো সেটি কি বায়ু দূষণের ফলে হয়ে থাকে নাকি জল দূষণের ফলে হয় নাকি মাটি দূষণের ফলে হয় যেটি মৃত্তিকা দূষণ নামে পরিচিত নাকি উপরে কোনোটি নয় তো সঠিক উত্তরটি হবে অপশান এ বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি হয়ে থাকে এসিড বৃষ্টির মূল কারণ হল বায়ু দূষণ একশো আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও চাষের জমি একুয়েরিয়াম না তৃণভূমি না উপরে কোনোটি নয় তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র হচ্ছে তৃণভূমি কারণ হচ্ছে কি কৃত্রিম ককর খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে নাকি মৃত জৈব পদার্থ থেকে নাকি খাদক থেকে না উপরে কোনোটি নয় তো আমরা সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হল অপশান বি মৃত পদার্থ থেকে ককর কর খাদ্যশৃঙ্খল সৃষ্টি হয় আমরা এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন চলে এসেছি যেটি একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন এই ভিডিও এবং এই পুরো দু হাজার উনিশ টেট পেপার ওয়ানেরও শেষ যে প্রশ্নগুলি ছিল শেষ প্রশ্নের শেষ প্রশ্ন এটি জলে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদের বলা হয় নেকটন প্লাই টু প্লাংন না ব্যান্থস উপরে কোনোটিই নয় তো সঠিক উত্তরটি হবে ফাই টু প্লাংটন আশা করি ফ্রেন্ড ভিডিওটি আপনাদেরকে অনেকটা উপকার করতে পেরেছে যদি আপনাদেরকে ভিডিওটি অনেকটা উপকার করে থাকে তা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা পেয়ে অনেকটা উপকৃত হতে পারে এবং ফ্রেন্ড আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমি ভিডিও শেষে বলে দেবো পিডিএফ প্যালটির সম্বন্ধে আপনাদের যদি পিডিএফ ফাইলটি অবশ্যই দরকার হয়ে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যাবেন ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা যুক্ত হয়ে আপনারা সেই গ্রুপে অ্যাড হয়ে নেবেন অ্যাড হয়ে সেই গ্রুপের মধ্যে আপনারা এস এম এস বা কমেন্ট করে দেবেন যে আপনাদের কত সালের কোন কোশ্চেনে কোন বিষয়টা লাগবে সেটা আপনারা ক্লিয়ারলি বলে দেবেন তাহলে আপনারা সাথে সাথে সেই গ্রুপ থেকে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন তো আশা করি ফ্রেন্ড আপনাদেরকে বুঝাতে পেরেছি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ